গোলাপগঞ্জের বাঘাই মাওলানা মনিরুদ্দিন ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাওলানা এনামুল হকের বাড়িতে এই ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় মাওলানা মনিরুদ্দিন ট্রাস্টের সভাপতি মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সুমনের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর মাদ্রাসার মোহতামিম আমিরউদ্দিন জালালী, বাঘা মাদ্রাসার শিক্ষক ফজাইল আহমদ, মাওলানা জামাল আহমদ, ডাক্তার এনামুল হক, রাজনীতিবিদ সিপার আহমদ, মাওলানা হাফিজ আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, প্রদেশ সম্পাদক আহমদ আহসানুল হক, সহকারী প্রদেশ সম্পাদক রুহুল আমিন, আলী মাহমুদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আরও অনেকে। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা সাদিকুর রহমান। জানাতুল আফসানা, নিউজ ডেস্ক।